মধ্যমগ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। চার বছর আগে বহরমপুরের আশাবরী আবাসনের ফ্ল্যাট থেকে তিন মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত নিত্যানন্দ। ঘটনার পর গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি। শিলিগুড়ির এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শুরু হয় মামলা। তিন দিন ধরে বহরমপুর জেলা দায়রা আদালতে চলে তদন্তকারী পুলিশ অফিসারদের সাক্ষ্য গ্রহণ। সেই সাক্ষ্য গ্রহণ পর্ব আপাতত শেষ হলো মঙ্গলবার। সরকারি পক্ষের আইনজীবী জানান, প্রায় 80% সাক্ষ্য গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে, বাকি আছে 20%। আগামী 28 ও 29 আগস্ট পরবর্তী দিন ধার্য হয়েছে। আমাদের এই নিত্যানন্দের ব্যাপারে আজকে আমাদের তিন দিন ধরে আয়ো সাক্ষী চলছে। আজকে থার্ড ডে, সাক্ষী বিরাট বড় কেস, তো সাক্ষী আজকে অনেকটা এগিয়ে গেছে। প্রায় 80% সাক্ষী আয়োর হয়ে গেছে, আর 20% বাকি আছে। সেটা সাবসিকুয়েন্ট ডেতে আশা করছি আমরা প্রসিকিউশন যে সাক্ষী আছে সেটা শেষ করতে পারবো। বড় কেস, অনেক অনেক এক্সিবিট হয়েছে, অনেক সার্চ অ্যান্ড সিজার হয়েছে, অনেক মেটেরিয়াল এক্সিবিট হয়েছে, সেগুলো করতে বলতে সময় লাগছে। ট্রিপল মার্ডার কেস, বিভিন্ন সাক্ষী জয় করতে হচ্ছে। আয়ো খুব ভালো পরিশ্রম করেছেন, কালেকশন করেছেন, সেগুলোকে আস্তে আস্তে প্রসিকিউশন সেই ডকুমেন্টগুলোকে সাক্ষীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।